হ্যালো বন্ধু জিসান, কিরে কেমন আছিস? অনেকদিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না, কিছুই বলতিছিস না, একটা কিছু বল দোস্ত। মিডিয়া লাইনে তো আমার কোনো পরিচয় টরিচয় কারোর সাথে নাই রে। তোরা বাসার পাশে এক পরিচালক থাকে, হয় নাকি নাটক টাটক বানায়। আমি দেখি আল্লাহ কথা বলে দেখি, বুঝলি, ও তোর কোনো সাহায্য করতে পারে কিনা আগে দেখি। দেখে তোর কালকে আমার জানাতে পারবো। আচ্ছা দোস্ত, কালকে ফোন দিস, কালকে ফোন দিস, আমি তোর কমুনে। হ্যাঁ ঠিক আছে, ওকে দোস্ত, খোদা হাফেজ। আচ্ছা ওকে। পরে সময় নিয়ে কথা বলবো, তোকে দেখছি ভাই। ঠিক আছে, তিন দিন কোথায় গেল? উফ, বেটাকে নিয়ে যে কি করি, কোথায় ঘুরবো এখন? তাহলে এই ব্যাপার না, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, জল আর খাবো দিলই না। তোর বাসায় এখানে চলে এসছি, তুই এবার ভেতরে যা, তুই যা, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। যা বাসায় যা, আমি যাচ্ছি। আমি এখন কি করব? মা গহনা বন্ধুক রেখে 20,000 টাকা দিল, তাও শেষ হয়ে গেল, একটা পরিচালক ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে গেল। এখন আমি কি করব আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও আল্লাহ, আমাকে একটা ব্যবস্থা করে দাও। এই হ্যাঁ, তুমি একটু ফোনটা রাখো তো, পরে আমি ব্যাক করছি। নাই মানে কি সমস্যা? আপনি এখন আমি কি করব? আমি খুব আশা করে আসছিলাম ঢাকাতে সব অভিনয় করার জন্য, এখন সে আমার টাকা পয়সা নিয়ে গেছে। আপনি আমার ভাই একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দেবেন, আমার 1,000 টাকা নেই, চাকরি একটা ব্যবস্থা করে দিলে আপনি একটা ব্যবস্থা পাবেন। আপনি তো ভালো একটা বিপদে পড়ে গেছেন, আপনার কথা শুনে আমারই খারাপ লাগছে ভাই। তো এখন চাকরির যে বিষয়টা সেটা তো ভাই আপনাকেই দেখতে হবে, বুঝতে পারছেন? আমি চেষ্টা করব আপনাকে চাকরি পেয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন এই মুহূর্তে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা থাকার জায়গা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকার জায়গা দরকার, আপনার থাকার জায়গা দরকার। তো আচ্ছা, আপনি কাজ করেন, আপনি আমার সাথে আসেন। আচ্ছা হ্যাঁ, আপনি আমার সাথে আসেন। পৃথিবীতে আসলাম সুখের জন্য, এখন দেখতেছি আমার দুঃখই শেষ হয় না। আল্লাহ তুমি আমাকে মদত দাও, আমার আর বাংলা কষ্ট করবো, আবার পৃথিবীর কষ্ট করবো। আমি মরতে চাই, তুমি আমাকে মদত দাও।
দরজা খুললা ঘুমাইবেন, কবে না খেয়া মরা যাবেন। ঢাকা শহরের কে যে আপনার টিকিটটা দিচ্ছে।